বিনোদন জগতের সবাইকে অভিনন্দন। আজকের নিউজে থাকছে 66 বছর বয়সে বধূ সেজে যে কাণ্ড করলেন নায়িকা রোজিনা। চলুন জানা যাক বিস্তারিত। ঢাকায় সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা রোজিনা, ঢালিউডের স্বর্ণালী সময়ে তিনি চুটিয়ে কাজ করেছেন, অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। রূপ, লাবণ্য আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। বাঙালি পুরুষরা আগে মনে করত মেয়েরা 20-তেই বুড়ি হয়ে যায়। অনেক মেয়েও মনে করে 20 বছরের পর থেকে মেয়েদের সৌন্দর্য, রূপ, লাবণ্য কমতে থাকে। সত্যি কি তাই? ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস ও হাসি খুশি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করলে মেয়েদের সৌন্দর্য 20 বছর পরে কমে না, বরং আরো বাড়ে। আজকাল যার প্রমাণ অসংখ্য ভুরি ভুরি। পূর্ণিমা, পপিরা তো আছেই, কিন্তু সবাইকে অবাক করে দিয়েছেন 66 বছর বয়সী রোজিনা। লাল রঙের লেহেঙ্গায় নববধূর বেশে ক্যামেরা বন্দী হয়েছেন এক যুবতী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো ছবিটি এখন ভাইরাল। নববধূর বেশে কে এই যুবতী? ভালো করে খেয়াল করলে বোঝা যায় এই রমণী কোনো যুবতী নন, 80-এর দশকের ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়িকা রোজিনা। 66 বছর বয়সে বধূ সেজে যে ফটোশুট করেছেন তা দেখে সত্যি অবাক হয়েছে সবাই। রোজিনা বলেন, নতুন রূপে নিজেকে দেখে খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, মনে হচ্ছে আমি সেই 80-এর দশকে চলে গিয়েছি। কিভাবে তিনি 66 বছর বয়সে এই রূপ ধরে রাখলেন? রোজিনা জানিয়েছেন, ফিটনেসের ব্যাপারে কোনো ছাড় নেই, সুস্থ থাকতে চান বলেই নিয়মিত ব্যায়াম করেন। গত 30 বছর ধরে তিনি নিয়মিত ব্যায়াম করছেন, খাবারের ব্যাপারেও বেশ সচেতন। রোজিনা বলেন, আমি চলচ্চিত্রে আসার পর রাতে ভাত ছুঁয়ে দেখিনি। রোজিনা এখন মূলত লন্ডনে থাকেন, সেই 1995 সাল থেকে বছরে কয়েক মাসের জন্য বাংলাদেশে আসেন, আবার চলে যান। দেশে বেড়াতে এলে চলচ্চিত্রের কিছু ঘরোয়া আয়োজনে দেখা যায় তাকে। রোজিনা বলেন, ঘরে অনেক ধরনের কাজ থাকে, সেগুলো করার পাশাপাশি 2 ঘন্টা ট্রেডমিল ও সাইক্লিং করি আর 1 ঘন্টা ইয়োগা করি। লন্ডনে থাকলে জিমেই 2 ঘন্টা কাটাই। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি প্রচুর আগ্রহ ছিল রোজিনার। বাড়ির পাশে চিত্রা সিনেমা হলে তিনি নিয়মিত সিনেমা দেখতেন। এই সিনেমার নেশা তাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে রেখেছিল। 1976 সালে জানোয়ার নামক চলচ্চিত্রে সহনায়িকা হিসেবে সিনে জগতে পদার্পণ করেছিলেন। এই জনপ্রিয় নায়িকা নিজের এলাকায় এবার একটা মসজিদ নির্মাণ করেছেন, যা প্রায় শেষের দিকে। রাজবাড়ির গোয়ালন্দে তার জন্মস্থান, সেখানেই মসজিদ বানাচ্ছেন নায়িকা। তিনি মসজিদ নির্মাণে কোনো প্রকার কমতি রাখছেন না, আকর্ষণীয় নকশায় নির্মাণ করা হচ্ছে এই মসজিদটি। তিনি তার মায়ের নামে মসজিদটির নামকরণ করেছেন। প্রায় 7% জমির উপর এটি গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছিল 1.5 কোটি টাকা। বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।